পুনরুদ্ধার চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বহুমুখী হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ছটায় মাঠে গড়াবে খেলা। ভুটানের থিম্পু থেকে শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। কুশল ইয়াসির জানাচ্ছেন এর বিস্তারিত। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফের ব্যবস্থাপনায় ভুটানে বসেছে অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ। রাজধানী থিম্পুর চাংলিমিথাম স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টে বাংলাদেশ আগেও ট্রফি জয় করেছে দুইবার, কিন্তু তখন নাম ছিল অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। সেটি এখন অনূর্ধ্ব ১৬তে রূপান্তরিত হয়েছে। সেই হিসেবে ছোটদের সাফের এবার অষ্টম আসর। আগের সাত আসরের ছয়টিতেই ফাইনাল খেলেছে ভারত, ট্রফি জয় করেছে চারবার। গেল দুই আসরের চ্যাম্পিয়ন ভারতীয়রা। এবারের টুর্নামেন্টে শুরুতে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শক্তির বিবেচনায় এগিয়ে থাকা ভারতকে হারিয়েই শিরোপা উদযাপনের লক্ষ্য বাংলাদেশের। প্রথম ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ, আমরা কিন্তু ১-০তে হেরে টুর্নামেন্ট স্টার্ট করেছি। সো আমি বিলিভ করি যে ফার্স্ট ম্যাচ হারাতে ছেলেদের মধ্যে যেই কমিটমেন্ট তৈরি হয়েছে যে ফাইনালে যাবে এবং চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে, সেটা কিন্তু পরিলক্ষিত। তারা নেপালের এগেনস্টও উইন করেছে এবং পাকিস্তানের এগেনস্টও উইন করেছে। এখন ইন্ডিয়ার সঙ্গে যেই মিস্টেকগুলি করেছিল ওই মিস্টেকগুলি শুধরিয়ে ফাইনালে ইনশাল্লাহ সবাই যার যার আর বেস্ট দিয়ে যদি খেলতে পারে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব। এখন আবার ফাইনাল, যেহেতু আপনাদের দুই আমরা ফাইনালে পৌঁছে গেছি, তো ইন্ডিয়ার সাথে আমাদের ফাইনাল, তো ওইখানে আমাদের যে মিস্টেকগুলো ছিল বা ওইখানে যে হারাটা আমাদের প্লেয়ারদের আরও উজ্জীবিত করেছে, যে একটা ভিতরে একটা মানে জিত তৈরি করেছে যে আমরা ইন্ডিয়ার সাথে ফার্স্ট ম্যাচ হেরেছি, আবার ইন্ডিয়ার সাথে ফাইনাল, আমরা যেন ওদের সাথে ওদেরকে হারিয়ার জন্য আমরা আবার চ্যাম্পিয়ন হতে পারি। দলের অবস্থা এখন আল্লাহর রহমতে ভালো, কারণ আমরা পরপর দুইটা ম্যাচ নেপালের এগেনিস্টে এবং শক্তিশালী পাকিস্তানের এগেনিস্টে আমরা উইন করে ফাইনালে পৌঁছে গেছি। তো সবার ভিতরে ওই যেটা ছিল যে আমরা দেশবাসীকে দেশের জন্য খেলবো, দেশবাসীকে একটা ট্রফি উপহার দেবো, তো সবার ভিতরে ওই যেটা কাজ করতেছে যে আমরা যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। দেশবাসীর জন্যই তো আমরা খেলতেছি, দেশের জন্য খেলতেছি, দেশের প্রত্যেকটা মানুষের জন্য আমরা খেলি, নিজের জন্য খেলি, তো অবশ্যই দেশের সাপোর্ট, দেশবাসী সাপোর্ট করাতেই আমরা আজকে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ভুটান থেকে শিরোপা সহ ফিরে দেশের মানুষকে আনন্দ দিতে চায় নাজমুল হুদা ফয়সালের দল। কুশল ইয়াসির, আরটিভি।